নমস্কার বন্ধুগণ প্রাকৃতিক ভূগোলের আজকের বিষয় পৃথিবীর গতি ও তার ফলাফল পৃথিবীর গতি ও তার ফলাফল সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও শুরু করার আগে বলি এই চ্যানেলের প্লে লিস্টে ভারতীয় ভূগোল ভারতের ইতিহাস ভারতের অর্থনীতি সম্পর্কে ভিডিও সাজানো আছে তো সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন ভিডিও প্লে লিস্টগুলির লিঙ্ক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের পৃথিবীর দুটো গতি রয়েছে একটা হচ্ছে আবর্তন গতি এবং দ্বিতীয়টি হচ্ছে পরিক্রমণ গতি আবর্তন গতি একে আবার বলা হয় আনহিক গতি পৃথিবী তার নিজের মেরু রেখা বা মেরু মেরুদণ্ডের উপর একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম হতে পূর্ব দিকে ঘুরছে পৃথিবীর এই গতিকেই বলা হচ্ছে আবর্তন গতি বা আন্ধিক গতি আমাদের পৃথিবীকে যদি একটি কাল্পনিক মেরু রেখা আমরা এঁকে নিই যদি পৃথিবীকে যদি এরম একটা গোল বস্তু ধরি দিয়ে তার মাঝখান দিয়ে যদি এরকম একটা রেখা টেনে দিই সেই রেখাটাকে বলা হচ্ছে মেরু রেখা এদিকটা যদি উত্তর হয় এদিকটা দক্ষিণ এদিকটা সরি পূর্ব এবং এদিকটা পশ্চিম পৃথিবী নিজের চারিদিকে এইভাবে ঘুরছে এবং পৃথিবী গড়ে পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ এইভাবে তাহলে পৃথিবী এই যে আহ্নিক গতি এটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এক কথায় বলা যেতে পারে পৃথিবী নিজে চারিদিকেই একবার ঘুরে আসছে এটাকে বলা হচ্ছে আবর্তন গতি নিজের চারিদিকে এই ঘোরার জন্য পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা যেটাকে আমরা বলি একদিন অর্থাৎ কোনো একটা পয়েন্ট ধরা যাক এই পয়েন্টটা এইখান থেকে ঘুরে আবার এই পয়েন্ট অব্দি আসতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা অরিজিনালি এটা লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট আর চার সেকেন্ড তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এটা একবার ঘুরতে সময় লাগে কিন্তু আমরা গণনা সুবিধার্থে এটা করে নিই চব্বিশ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টাকেই আমরা বলছি এক দিন এই এক দিনকে বলা হয় এক সৌর দিন এক সৌর দিন এর কারণ সূর্যের পরিপ্রেক্ষিতে পৃথিবীর এই ঘূর্ণন চলছে সেই কারণেই একে বলা হচ্ছে সৌর দিন তাহলে আমরা এখান থেকে কয়েকটা পয়েন্ট পেয়ে যাচ্ছি যে আর্নিক গতি কাকে বলে আর্নিক গতি ফলে কি হচ্ছে সৌর দিন এই সৌর দিনের সময়গত চব্বিশ ঘন্টা যেটা অরিজিনালি হচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা গণনা সুবিধার্থে চব্বিশ ঘন্টা আর একটা জিনিস যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেখা, মেরু রেখা বলা হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যদি আমরা একটা কাল্পনিক রেখার মাধ্যমে যোগ করি সেই রেখাটাকে বলা হচ্ছে মেরু রেখা এই মেরু রেখাকে কেন্দ্র করেই পৃথিবীর নিজের চারিদিকে ঘুরছে এবার প্রশ্ন হচ্ছে আমরা পৃথিবীতে রয়েছি পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে তাহলে আমরা কেন পৃথিবীর এই আবর্তনটা বুঝতে পারি না এর কারণ হচ্ছে পৃথিবীর উপরিভাগে যারাই থাকছে তারা সবই ঘুরছে শুধুমাত্র যে আমরা ঘুর শুধুমাত্র যে পৃথিবী ঘুরছে তা নয় পৃথিবীর সাথে সাথে সমস্ত জিনিস ঘুরছে গাছপালা থেকে ঘরবাড়ি থেকে আমরা মানুষজন পশু পাখি সবই ঘুরছে সেই কারণেই কোনো জিনিসের স্থান আমরা পরিবর্তন হতে দেখতে পাচ্ছি না এবং পৃথিবী যে ঘুরছে সেটাও আমরা বুঝতে পারছি না পৃথিবী যে ঘুরছে এটা একজন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন যার নাম ফুকো ফুকো পরীক্ষা করেছিলেন যে পৃথিবী তার চারিদিকে ঘুরছে এটাকে বলা হচ্ছে ফুকোর পরীক্ষা আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে একজন ফরাসি বিজ্ঞানী যার নাম লিও ফুকো তিনি এই পরীক্ষাটা করেছিলেন তিনি কি করেছিলেন তিনি একটি গির্জার চূড়া থেকে একটি তারের সাহায্যে লোহার বল ঝুলিয়ে দিয়েছিলেন ফলে এটা একটি দোলকের মতো জিনিস তৈরি হলো দোলকের নিচে তিনি একটা পিন বা পেরেক জাতীয় কিছু আটকে দিয়েছিলেন আর নিচে ছড়িয়ে দিয়েছিলেন বালি যাতে দোলকের যে পিনটা সেটা বালির ওপরে দাগ পড়ে এবার তিনি এই দোলকটাকে উত্তর থেকে দক্ষিণে দুলিয়ে দিয়েছিলেন এবং পরে তিনি ধীরে ধীরে লক্ষ্য করেন যে বালির ওপরে যে পিনের দাগটা পড়ছে সেটা এক জায়গাতেই পড়ছে না বরং সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তাই জন্যই বালির ওপর যে পিনের দাগগুলো পড়ছে সেটা আস্তে আস্তে সরে যাচ্ছিল এই পরীক্ষাটার মাধ্যমে প্রমাণ করেছিলেন তিনি যে পৃথিবী নিজের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবীর এই যে আবর্তন গতি এর ফলাফল কী পৃথিবীর এই আবর্তন গতির প্রথম ফলা ফল হচ্ছে দিন রাত্রি দিন রাত্রি সংঘটিত হয় পৃথিবীর আবর্তন গতির ফলেই আমাদের পৃথিবীতে দিন ও রাত্রি সংঘটিত হয় আমরা জানি যে পৃথিবী একটা গ্রহ তাই পৃথিবীর নিজের কোনো আলো নেই সূর্যের আলোতে আলোকিত হয় এবার পৃথিবী যখন পৃথিবী যখন নিজের চারিদিকে ঘুরছে তখন পৃথিবীর একটা দিক চলে আসছে সূর্যের দিকে আর একটা দিক সূর্যের বিপরীতে থাকছে যে দিকটা সূর্যের দিকে থাকছে দিকটাতে দিন সংগঠিত হচ্ছে এবং যে দিকটাতে অন্ধকার থেকে যাচ্ছে মানে সূর্যের আলোর বিপরীতে যে দিকটা থাকছে সেদিকটাতে রাত্রি সংগঠিত হচ্ছে আমরা যদি একটা গ্লোভকে বসাই তার সামনে যদি একটা আলো মোমবাতি জাতীয় কিছু দিই তাহলে দেখা যাবে যে পৃথিবীর এই মানে সরি গ্লোভটার একটা দিকে আলোর কারণে মানে মোমবাতির আলোর কারণে আলোকিত হয়েছে এবং অপর দিকটা অন্ধকার হয়ে আছে এই পরীক্ষার মাধ্যমে আমরা এটা সহজেই বুঝতে পারি যে এই গতির জন্যই দিন ও রাত্রি সংগঠিত হয় আবর্তন গতির ফলে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে জুয়ার ভাটা সংগঠিত হয় সৌরজগতে যে সমস্ত জ্যোতিষ্ক রয়েছে সব জ্যোতিষ্কর নিজস্ব সবার মধ্যে একটা টান রয়েছে সুতরাং পৃথিবীর সব থেকে কাছে অবস্থিত চাঁদ তাই পৃথিবীর ওপর সব থেকে বেশি আকর্ষণ যে করে সে হচ্ছে চাঁদ আর এই চাঁদের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয় এবং এই জোয়ার ভাটা হওয়ার কারণের আর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আবর্তন গতি যদি এটা পৃথিবী হয় তার চারিদিকে জল রয়েছে যে দিকটা পৃথিবীর চাঁদের সামনে আসে আবর্তন গতির ফলে আবর্তন গতির ফলে পৃথিবীর দুদিকই কোনো না কোনো সময় চাঁদের সামনে আসবে এবার যে অংশটা চাঁদের সামনে আছে সেইখানে জল চাঁদের আকর্ষণে বেড়ে যায় স্বাভাবিকভাবে এই জল বেড়ে যাওয়ার কারণ উল্টো দিকে যেখানে চাঁদের আকর্ষণ পড়ছে না সেই সময় সেইখান থেকে জলটা সামনের দিকে এই জায়গাটায় চলে আসছে বলেই এখানটায় জোয়ার সৃষ্টি হচ্ছে এবং উল্টো দিকে সেই কারণেই ভাটা সৃষ্টি হয় আবার এই জায়গাটা ঘুরে যখন চলে যায় তখন যে জায়গাটা সামনে আসে সেই জায়গাটায় জোয়ার সৃষ্টি হবে আবার উল্টো দিকে ভাটা সৃষ্টি হয় এর ফলেই পৃথিবীতে প্রতিদিন দুবার করে জোয়ার এবং দুবার করে ভাটা দেখা যায় তিন নম্বর আবর্তন গতির ফলে হয় কি নিয়ত বায়ু প্রবাহ হয় নিয়ত বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের সমুদ্র স্রোত পরিবর্তন তাহলে আবর্তন গতির জন্য পৃথিবীতে নিয়ত বায়ুপ্রবাহ হয় এবং সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় চতুর্থ যেটা হয় সেটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত আবর্তন গতির জন্য সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় এবং পঞ্চম আবর্তন গতির ফলে উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে যদি পৃথিবীর আবর্তন গতি না থাকতো তাহলে পৃথিবীর একটা অংশ সবসময় সূর্যের দিকে থাকতো সেই অংশটা সব সময় গরম হতো এবং অপর দিকটাতে সূর্যের আলো কখনোই পড়তো না সেই জায়গাটা সবসময় ঠান্ডা থাকত তার ফলে অতিরিক্ত ঠান্ডার জন্য সেই অংশে কোনো উদ্ভিদ বা প্রাণী জগৎ সৃষ্টি হতে পারতো না আবার যে দিকটা আলোর দিকে আছে সেই দিকটাতে অতিরিক্ত গরমের জন্য কোনো উদ্ভিদ বা প্রাণীজগত সৃষ্টি হতে পারত না সুতরাং পৃথিবীর আবর্তন গতির ফলে এই সমস্ত ঘটনাগুলো হয় দিন রাত্রি সংঘটিত হয় জোয়ার ফাটা হয় নিয়ত বায়ুপ্রবাহ হয় ও সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় এবং সূর্যোদয় সূর্যাস্ত হয় এবং উদ্ভিদ ও প্রাণীজগত সৃষ্টি হয় দ্বিতীয় এরপরে আমরা যাব পরিক্রমণ গতিতে পরিক্রমণ গতিকে আবার বলা হয় বার্ষিক গতি পৃথিবী শুধুমাত্র নিজের অক্ষের ওপরেই চারিদিকে ঘোরে না পৃথিবী আবার সূর্যকেও প্রদক্ষিণ করে সূর্যকে যে প্রদক্ষিণ করে পৃথিবী সেটাকেই বলা হচ্ছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি তাহলে পৃথিবী একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দিকে এবং একটি নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে পৃথিবীর এই গতিকেই বলা হচ্ছে পরিক্রমণ গতি তাহলে এখানে বললাম যে পৃথিবী একটি নির্দিষ্ট দিকে সূর্যের চারিদিকে ঘোরে আর এই নির্দিষ্ট দিকটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিক অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ মানে পৃথিবী যদি এখানে থাকে কিছুক্ষণ পরে এদিকে চলে আসবে আবার এইভাবে যেতে যেতে এখানে আসবে এইভাবে যেতে যেতে এখানে আসবে দিয়ে ফাইনালি আবার একই জায়গায় পৌঁছে যাবে এইভাবে ঘোরে মাঝখানে যদি এখানে সূর্য থাকে এইটাই হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি এই পরিক্রমণ গতি কমপ্লিট করতে পৃথিবীর কদিন টাইম লাগে অর্থাৎ যদি এটাকে একটা পয়েন্ট ধরে নি এই পয়েন্ট থেকে আবার ঘুরে এই অবধি আসতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বাংলা হয়ে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে একটা পয়েন্ট থেকে পৃথিবী আবার ঘুরে সেই পয়েন্টে পৌঁছয় এই ঘোড়াটাকে বলা হচ্ছিল সৌর দিন আর এই ঘোড়াটাকে বলা হচ্ছে সৌর বছর এটাকে হিসাবে সুবিধার জন্য করা হয় তিনশো দিন ছ ঘন্টা পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডটাকে একসাথে করে দেওয়া হয় ছ ঘন্টা তিনশো দিনে আমরা বলি পৃথিবী তিনশো দিনে আমাদের এক বছর হয় আর যেহেতু এই ছ ঘন্টা করে এক্সট্রা থেকে যায় চার বছর অন্তর এই ছ ঘন্টাকে একটা দিনে রূপান্তরিত করে লিপিয়ার বছরে একটা দিন বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ এই ছ ঘন্টা করে যদি চার বছর বাড়তে থাকে ছয় ইন্টু চার বছর ইজিক্যাল টু চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা সমান সমান একদিন আর এই একদিনই তিনশো পঁয়ষট্টি দিনের সঙ্গে চার বছর অন্তর যোগ হয়ে হয়ে যায় তিনশো দিন এই কারণেই লিপিয়ার বছর চার বছর অন্তর হয় এবং লিপিয়ার বছরে তিনশো দিন হয় লিপিয়ার বছরকে বাংলায় বলা হয় অধিবর্ষ অধি বর্ষ তাহলে অধিবর্ষ বা লিপিয়ার হয় তিনশো ছেষট্টি দিনে পৃথিবী যে পথটা ধরে একটা নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে ঘুরছে এই নির্দিষ্ট পথটাকে বলা হচ্ছে কক্ষপথ কক্ষপথ এই কক্ষপথটার পরিধি হচ্ছে প্রায় ছিয়ানব্বই কোটি কিলোমিটার এই পথটার পুরো পরিধি হচ্ছে ছিয়ানব্বই কোটি কিলোমিটার এই যে কক্ষপথটা এটা সম্পূর্ণ গোলাকার নয় এটা ডিম্বাকার বা উপবৃত্তাকার এই কারণে সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব সবসময় একই থাকে না এর ফলে দুটো অবস্থান দেখা দেয় একটা হচ্ছে অপসুর অবস্থান এবং দ্বিতীয়টা হচ্ছে অনুসুর অবস্থান অপসুর অবস্থান এবং অনুসুর অবস্থান চৌঠা জুলাই চৌঠা জুলাই এই তারিখে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব থাকে সবচেয়ে বেশি প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার দূরে থাকে সূর্য এবং পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার দূরত্ব থাকে সূর্য এবং পৃথিবীর মধ্যে চৌঠা জুলাই তারিখে এই অবস্থানটাকে বলা হচ্ছে অপসুর অবস্থান আবার তেসরা জানুয়ারি এই তারিখে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে কম থাকে সেই দূরত্বটা হচ্ছে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার এটা সব থেকে কম দূরত্ব সূর্য আর পৃথিবীর মধ্যে এই দূরত্বটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান সরি পৃথিবীর এই অবস্থানটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান এবার পৃথিবীর এই পরিক্রমণ গতির ফলে কি হয় পৃথিবীর পরিক্রমণ গতির ফলে যেগুলো হয় সেটা হচ্ছে সূর্যের বার্ষিক আপাত গতি প্রথম হচ্ছে সূর্যের বার্ষিক আপাত গতি দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে দিন রাত্রি রাজ বৃদ্ধি দিন ও রাত্রির হ্রাসবৃত দিন ও রাত্রির রাজবৃদ্ধি হয় পরিক্রমণ গতির ফলে এবং তিন নম্বর যেটা হয় সেটা হচ্ছে ঋতু পরিবর্তন তিন নম্বর যেটা হয় সেটা হচ্ছে ঋতু পরিবর্তন এবার এইগুলো সম্পর্কে একটু দেখব প্রথম ব্যাপার সূর্যের বার্ষিক আপাতগতি সূর্য প্রতিদিন আমরা জানি পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় যদিও সূর্য ওঠে না সূর্যের সূর্য কখনোই দিক পরিবর্তন করে না সূর্য এক জায়গায় স্থির পৃথিবীর এই আন আবর্তন গতির ফলেই সেটা হয় তবু আমরা বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় যাই হোক এই জিনিসটাকে বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাত গতি সূর্যের দৈনিক আপাতগতি যে সূর্য পূর্ব দিক থেকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে সারা বছরের মধ্যে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটো দিন সূর্য এক্স্যাক্টলি একদম পূর্ব দিক থেকে উদিত হয় পূর্ব দিকের একদম পূর্ব দিকের কোনা বিন্দু যদি যেটাকে ধরা হবে সেইখান থেকেই উদিত হয় একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর তারিখে এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর সূর্য পুরো পূর্ব দিকের এই বিন্দু থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে এই বিন্দুতে অস্ত যায় একুশে মার্চের পর থেকে সূর্য আস্তে আস্তে উত্তর দিকে একটু সরে গিয়ে উদিত হতে থাকে এরম করতে করতে একটা জায়গা অবধি আসে জায়গা থেকে উদিত হয় এরম জায়গায় গিয়ে অস্ত যায় একুশে মার্চ থেকে একুশে জুন তারিখ অবধি আবার একুশে জুনের পর থেকে সূর্য আবার এদিকে সরে আসতে থাকে অর্থাৎ পূর্ব দিকে সরে আসতে থাকে দিয়ে সেপ্টেম্বর তারিখে আবার পুরো পূর্ব দিক থেকে উদয় হয় এবং সেপ্টেম্বরের পরে একুশে সূর্য দক্ষিণ দিকে একটু সরে যেতে থাকে এইরম জায়গায় সূর্য সরতে থাকে এবং এরম জায়গায় অস্ত যায় আবার ধীরে ধীরে যখন একুশে মার্চ এগিয়ে আসতে থাকে তখন আবার সূর্য এই দিকে এগোতে থাকে আবার পূর্ব দিক থেকে উদিত হয় এটা সারা বছর ধরে চলতে থাকে প্রত্যেক বছরে এটা হয় সূর্যের এরকম সরে যাওয়াকে কোনো সময় উত্তরের দিকে একটু সরে যাচ্ছে কোন সময় আবার দক্ষিণ দিকে কিছুটা সরে যাচ্ছে এই গতিটাকেই বলা হচ্ছে সূর্যের বার্ষিক আপাত গতি সূর্যের বার্ষিক আপাত গতি এটাকেই বলা হচ্ছে এই যে পথটা সূর্য এই অব্দি আসছে আবার এদিকে সরে যাচ্ছে আবার এখান থেকে এইটুকু আসছে বছর ভোর যেটা হচ্ছে এই পথটাকে এইটুকু পথকে বলা হচ্ছে রবি মার্ক। কি বলা হয় রবি মার্ক। এর ফলেই যেটা হয় সেটা হচ্ছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন উত্তরায়ণ এবং দক্ষিণায়ন উত্তরায়ন বলতে বোঝানো হয় সূর্যর উত্তর দিকে গতিটা সূর্য উত্তর দিকে এত অব্দি যেটা আসছে সেটা হচ্ছে উত্তরায়ন। এই উত্তরায়ণে সূর্যের উত্তরায়নে সময়সীমা হচ্ছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন সূর্যের উত্তর উত্তরায়ন কাল এবং দক্ষিণায়ন কাল হচ্ছে বাকি ছ মাস অর্থাৎ একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন হচ্ছে সূর্যের উত্তরায়ন কাল এবং একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর হচ্ছে সূর্যের দক্ষিণায়ন কাল দক্ষিণায়ন বলতে সূর্যের দক্ষিণ দিকের এই গমনটাকে বলা হচ্ছে দক্ষিণায়ন এখান থেকে এই অবধি আসছে আবার এখান থেকে এই অবধি আসছে এইটুকু গমনটাকে বলা হচ্ছে দক্ষিণায়ন আবার উত্তরে এই অবধি আসছে আবার এখানে ফিরে আসছে এটাকে বলা হচ্ছে উত্তরায়ণ এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ কবে থেকে কবে উত্তরায়ন হয় কবে থেকে কবে দক্ষিণায়ন হয় কবে সূর্য একদম পূর্ব দিক থেকে উদিত হয় এইগুলো পরীক্ষায় আসতে পারে সেই কারণে এই দিনগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখা প্রয়োজন একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটো দিনই সূর্য একদম পূর্ব দিক থেকে উদিত হয় দুটো দিনেই সূর্য একদম পূর্ব দিক থেকে উদিত হয় তারপর থেকে ধীরে ধীরে নয় উত্তরের দিকে নয় দক্ষিণের দিকে সরে যায় উত্তরের দিকে সরা একে বলা হচ্ছে উত্তরায়ন দক্ষিণের দিকে সরা একে বলা হচ্ছে দক্ষিণায়ন উত্তরায়ন হয় বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন অব্দি দক্ষিণায়ন হয় একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর অবধি এর পরের ঘটনা পৃথিবীর দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি সূর্যের চারিদিকে এরকম পরিক্রমণ করতে করতে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের সামনে এমনভাবে পড়ে যে কোথাও সূর্যের আলো লম্বভাবে পড়ে কোথাও আবার সূর্যের আলো তীর্যকভাবে পড়ে কোথাও লম্বভাবে পড়ে কোথাও তীর্যকভাবে পড়ে এর ফলে সূর্যের দিন ও রাত্রির এর পৃথিবীর দিন এবং রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে একুশে মার্চ একুশে মার্চ তারিখে পৃথিবী তার কক্ষপথের এমন একটা জায়গায় আছে যেখানে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় একুশে মার্চ তারিখে সূর্য পৃথিবীর নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ার কারণে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে এবং এর ফলেই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু একই সঙ্গে সূর্যের আলো পায় তাহলে প্রথম সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে দ্বিতীয় উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে উত্তর ও দক্ষিণ মেরুতে একই সঙ্গে সূর্যের আলো পায় এবং চতুর্থ ছায়া বৃত্তটি পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে এবার প্রশ্ন হচ্ছে ছায়াবৃত্ত কাকে বলে এই জায়গাটায় একটা বড় করে গ্লোব বানাচ্ছি এদিকে রয়েছে সূর্য একুশে মার্চ তারিখে কি হয় ছায়াবৃত্তটা পৃথিবীকে সমানভাবে ভাগ করে ছায়াবৃত্ত বলতে বোঝানো হচ্ছে এই জায়গাটাকে অর্থাৎ যে দিকটাতে সূর্যের আলো পড়ছে এবং যে দিকটায় সূর্যের আলো পড়ছে না তার মাঝখানের যে অংশটা সেটা যদি একটা কাল্পনিক রেখা দিয়ে আমরা ভাগ করি সেটাই হচ্ছে ছায়াবৃত্ত অর্থাৎ এই দিকটা অন্ধকার এবং এদিকটা আলো এই যে রেখাটা এটাই হচ্ছে ছায়াবৃত্ত একুশে মার্চ তারিখে এই ছায়া বৃত্তটা পৃথিবীকে সমানভাবে ভাগ করছে এর ফলেই এই সমস্ত কারণের ফলে একুশে মার্চ তারিখে দিন ও রাত্রি সমান হয় অর্থাৎ দিনও হয় বারো ঘন্টা রাত্রিও হয় বারো ঘন্টা এই ঘটনাটাকে বলা হচ্ছে বিশু বিশু বা ইংরেজিতে যাকে বলা হয় ইকুইনক্স তাহলে বিসুপ বা ইকুইনক্স হচ্ছে একুশে মার্চ তারিখে একুশে মার্চ যখনই চলে যায় তখন সূর্যের রশ্মি নিরক্ষরেখার থেকে উত্তর দিকে লম্বভাবে পড়তে শুরু করে আবার একটা গ্লোব বাঁকছে এখানে মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে নিরক্ষরেখা একুশে মার্চের পর থেকে সূর্য রশ্মি আস্তে আস্তে নিরক্ষরেখার উত্তর দিকে অর্থাৎ এই দিকে লম্বভাবে পড়তে শুরু করে এবার সূর্য যখন নিরক্ষরেখার উত্তর দিকে লম্বভাবে কিরণ দেয় তাহলে উত্তর গোলার্ধে দিনের পরিমাণ বেশি হবে দিনের যে ঘন্টাটা সেটা বেশি হবে এবং রাত্রিটা সেই জায়গায় ছোটো হবে তাহলে একুশে মার্চের পর থেকে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে সূর্য লম্বভাবে কিরণ দিতে শুরু করে এবং এর ফলে উত্তর গোলার্ধে উপরের অংশটা উত্তর গোলার্ধ উত্তর গোলার্ধে দিনের পরিমাণ বেশি হয় এবং রাতের পরিমাণ কম হয় দক্ষিণ গোলার্ধে তখন সূর্য তখন লম্বভাবে কিরণ দিচ্ছে না কেতু নিরক্ষরেকার উত্তর দিকে লম্বভাবে কিরণ দিচ্ছে সেই কারণে দক্ষিণ গোলার্ধে ঠিক তার উল্টো ব্যাপারটা হবে অর্থাৎ রাতের পরিমাণ বড় হবে দিনটা ছোট হবে এই এইরমভাবে চলতে চলতে চলে আসে একুশে জুন একুশে জুন তারিখে পৃথিবী নিজের কক্ষপথের এমন একটা স্থানে থাকে যেখানে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে উত্তর গোলার্ধটা পৃথিবীর সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এই অংশটা একটু মোছার প্রয়োজন হচ্ছে সেটা একটু মুছে দিচ্ছি আমরা আলোচনা করছি একুশে এরপরে এইভাবে চলতে চলতে চলে আসে একুশে জুন তারিখ আমরা তাহলে আলোচনা করছি একুশে জুন তারিখের কথা তো পৃথিবী সবসময় একটু হেলে থাকে এরকম পৃথিবী ঘুরতে ঘুরতে এই একুশে জুন তারিখে এমন একটা অবস্থায় আসে যখন পৃথিবীর অবস্থান ঠিক এরকম হয়ে যায় পৃথিবী একটু হেলে থাকে এইটা হচ্ছে পৃথিবীর নিরক্ষ রেখা এইটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা যেটার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ তাহলে সূর্য এদিকে রয়েছে সূর্যের যে উত্তাপ সেটা তির্যকভাবে সরি লম্বভাবে এই সাড়ে তেইশ ডিগ্রির উপরে পড়ে কর্কটক্রান্তি রেখার উপরে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একুশে জুনের কথা একুশে জুন এই দিন তিনটে ঘটনা হয় উত্তর গোলার্ধ সূর্যের দিকে কিছুটা ঝুঁকে থাকে সূর্যরশ্মি কর্কটক্রান্তের রেখার উপর লম্বভাবে পড়ে উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু অবধি অঞ্চল চব্বিশ ঘন্টায় সূর্যের আলো পায় এবং তার উল্টো দিক অর্থাৎ দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঞ্চল সূর্যের আলো একেবারেই পায় না এর একটা ছবি আমি এখানে বানাচ্ছি এইরকম অবস্থা হয় এদিকটা থাকে সূর্য উপরের এই বিন্দুটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ তারপরে এইটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ তারপরে এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ মাঝখানে এটা নব্বই ডিগ্রি তারপরে এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এরম জায়গায় রয়েছে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং একদম নিচে হচ্ছে নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এই দিকটা হচ্ছে অন্ধকার যেহেতু এদিকে সূর্যের আলো পাচ্ছে না এই দিকটা হচ্ছে আলোক দিক অর্থাৎ এই দিকে রয়েছে সূর্য এইখানটায় সূর্যের আলো পাচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ এই রেখাটা এটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত এবং নব্বই ডিগ্রি যেটা সেটা হচ্ছে সুমেরু বিন্দু এটা হচ্ছে সুমেরু বৃত্ত এবং এটা হচ্ছে সুমেরু বিন্দু এইটুকু অংশ সব সময় সূর্যের আলো পাচ্ছে চব্বিশ ঘন্টা দিনে চব্বিশ ঘন্টা সূর্যের আলো পাচ্ছে একুশে জুন তারিখে এর উল্টো দিকটায় পুরো উল্টো ঘটনা হয় যেটা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ যার নাম কুমেরু বৃত্ত এবং নব্বই ডিগ্রি দক্ষিণ বিন্দু যেটা হচ্ছে কুমেরু বিন্দু এই অংশটায় কোনো কোনো আলোই পায় না সূর্যের আলো একদমই পায় না তাই জন্য অন্ধকারের মধ্যে রেখেছি এবং সূর্যের আলো এই সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ বা কর্কটক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দেয় এবং সূর্য কিছুটা এইভাবে হেলে থাকে এর ফলে এই পুরো ঘটনাটা হয় এর ফলে উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন আর সব থেকে ছোট রাত্রি হয় এই একুশে জুন তারিখে উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধ এইখান থেকে শুরু নিরক্ষরেখার উত্তর অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ এই উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সব থেকে ছোট রাত্রি এই জুন তারিখে হয় ঠিক তার উল্টো ঘটনাটা দক্ষিণ গোলার্ধে হয় অর্থাৎ দক্ষিণ গোলার্ধে এই একুশে জুন তারিখে সব থেকে বড় রাত্রি এবং সব থেকে ছোট দিন একুশে জুন তারিখে থাকে তাহলে একুশে জুন তারিখে দুটো ঘটনা হয় সেটা হচ্ছে উত্তর গোলার্ধে সব থেকে বড়ো দিন হয় সব থেকে ছোট রাত্রি হয় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোটো দিন এবং সবথেকে বড় রাত্রি হয় উত্তরে এই সাড়ে ছেষট্টি ডিগ্রির থেকে নব্বই ডিগ্রি অবধি যে অঞ্চলটা রয়েছে সেখানে সারাটা দিনই সূর্যের আলো থাকে ফলে সারা সব পুরো চব্বিশ ঘন্টায় দিন থাকে এবং উল্টো দিকে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি বিন্দু অব্দি সারাটা মানে অর্থাৎ চব্বিশ ঘন্টায় রাত্রি থাকে এই দিনটাকে বলা হয় কর্কট সংক্রান্তি তাহলে কর্কট সংক্রান্তি একুশে জুন তারিখে হয় এবং এই সমস্ত কারণগুলো এবং এই সমস্ত ঘটনাগুলো ঘটে কর্কট সংক্রান্তিতে পরের ঘটনা ঘটে তেইশে সেপ্টেম্বর তারিখে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর তারিখে একুশে মার্চ তারিখে যা হয় সেম ঘটনা হয় অর্থাৎ এই দিনে সূর্যরশ্মি নিরক্ষরেকার ওপর লম্বভাবে পড়ে উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল একই সঙ্গে সূর্যের আলো পায় এবং ছায়াবৃত্তটি পৃথিবীকে সমানভাবে ভাগ করে যা যা ঘটনায় একুশে মার্চ তারিখে হয় তেইশে সেপ্টেম্বর তারিখেও একই ঘটনা হয় সুতরাং এই দিনটিকেও বলা হয় বিষুব দুটো পার্থক্য এটাকে বলা হচ্ছে মহাবিষুপ বা বসন্তকালীন বিসুপ আর তেইশে সেপ্টেম্বরের যে বিষুপটা হয় সেটাকে বলা হচ্ছে জল বা শরৎকালীন বিসুপ এই প্রথম যে বিষুপটা অর্থাৎ একুশে মার্চ তারিখের যে বিষুপটা হয় সেটাকে বলা হচ্ছে মহাবিশু মহাবিশুপ এবং উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল থাকে বলে এটাকে বলা হচ্ছে বসন্তকালীন বিসুপ তাহলে একুশে মার্চ তারিখে বিসুপে দুটো নাম মহাবিশুপ বা বসন্তকালীন বিসুপ আবার তেইশে সেপ্টেম্বরে যে বিসূপটা হয় সেই সময় উত্তর গোলার্ধে শরৎকাল থাকে এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল থাকে তাই জন্যই একে বলা হয় শরৎকালীন বিসুব বা আর এক নাম জল বিসুপ তাহলে জলবিসুপ বা শরৎকালীন বিশুভ হচ্ছে তেইশে সেপ্টেম্বরের বিষুপটাকে বলা হয় একুশে মার্চের পর থেকে ধীরে ধীরে সূর্য উত্তর গোলার্ধের দিকে যাচ্ছিল তেইশে সেপ্টেম্বরে আবার একটা বিষুব সেপ্টেম্বরের পর থেকে এবার সূর্য দক্ষিণ দিকে যাওয়া শুরু করে তেইশে সেপ্টেম্বরের পর থেকে সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধে যেহেতু লম্বভাবে পড়তে থাকে এর ফলে ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পায় এবং উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য হ্রাস পায় যেটা হয়েছিল একুশে মার্চের পরে যখন উত্তর গোলার্ধর দিকে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছিল তখন উত্তর গোলার্ধের দিনের পরিমাণটা বেশি হচ্ছিল তেইশে সেপ্টেম্বরের পর থেকে সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দিতে শুরু করছে তাই জন্য তেইশে সেপ্টেম্বরের পরে দক্ষিণ গোলার্ধে দিনের পরিমাণটা বেশি হয় রাতটা ছোট হয় এইরম ভাবে আস্তে আস্তে চলে আসে বাইশে বাইশে ডিসেম্বর তারিখে একুশে জুন তারিখের পুরো উল্টো ঘটনাটা ঘটে একুশে জুন তারিখে যা যা ঘটছিল সেটার পুরো উল্টো ঘটনাটা বাইশে ডিসেম্বর তারিখে ঘটে বাইশে ডিসেম্বরে দক্ষিণ গোলার্ধটা এবার সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে একুশে জুন তারিখে উত্তর গোলার্ধ বেশি ঝুঁকেছিল বাইশে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে দ্বিতীয় সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় এটা হচ্ছে মকরক্রান্তি রেখা তেইশ হাফ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এটা হচ্ছে মকরক্রান্তি রেখা এর উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় তিন নম্বর দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তর থেকে কুমেরু বিন্দু অবধি সূর্যের আলো সব সময় থাকে চব্বিশ ঘন্টাই পড়ে তাহলে এরও একটা অবস্থানের ছবি আঁকা যেতে পারে এরকম অবস্থা হয় পৃথিবীর এই দিকটাতে অন্ধকার থাকে এই দিকটা পুরো আলো থাকে এর ফলে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে সাড়ে ছেষট্টি ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং এটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ এটা পুরো অন্ধকারের মধ্যে থাকে আর এটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং এটা হচ্ছে নব্বই ডিগ্রি বিন্দু দক্ষিণ বিন্দু এই অংশটা সম্পূর্ণটা চব্বিশ ঘন্টায় এই তারিখে আলোর দিকে থাকে যেটা এটার উল্টো হয়েছিল এবং এইটা হচ্ছে মকর মকরক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এইটার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় আর পৃথিবী কিছুটা এইভাবে বেঁকে থাকে এর ফলে সূর্যের দিকে দক্ষিণ গোলার্ধ বেশি অংশটা থাকে বাইশে ডিসেম্বরের এই ঘটনাকে বাইশে ডিসেম্বরে এই সমস্ত ঘটনা হওয়ার ফলে বাইশে ডিসেম্বরকে বলা হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি এর ফলে কি হয় দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এই বাইশে ডিসেম্বর হয় এবং সবচেয়ে ছোট রাত্রি এই বাইশে ডিসেম্বর হয় দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখার দক্ষিণে যে অংশটা রয়েছে পৃথিবী সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ সেই দক্ষিণ গোলার্ধে সবথেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত্রি বাইশে ডিসেম্বর তারিখে হয় পুরো যা হচ্ছে সব একুশে জুনের উল্টো কর্কট সংক্রান্তির পুরো উল্টো ওটা হয়েছিল উত্তর গোলার্ধে এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে এইটা থেকে বড় দিন এবং সব থেকে রাত্রি হয় উল্টো ঘটনাটা হয় উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত্রি হয় তাহলে মকর সংক্রান্তিতে এই ঘটনাগুলো হচ্ছে এই সময় সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ বিন্দু অবধি যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের ওপরে সূর্যের আলো চব্বিশ ঘন্টায় থাকে চব্বিশ ঘন্টায় এইটুকু অংশ দিন থাকে উল্টোটা এইটুকু অংশ অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি উত্তর বিন্দু অব্দি অংশটা সারাটা দিনই রাত্রি থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টায় রাত্রি থাকে এরপরে সূর্যের আবার পরিক্রমণ গতির ফলে চলে আসে একুশে মার্চ সেই দিনে হয় মহাবিশুপ তারপরে আবার একুশে জুন তারপরে আবার সেপ্টেম্বর এইভাবেই পুরো ঘটনাটা থাকে এই চারটে দিন খুবই গুরুত্বপূর্ণ মহাবিশুপ কবে হয় কর্কট সংক্রান্তি কবে হয় জলবিসুপ কবে হয় এবং মকর সংক্রান্তি কবে হয় চারটে দিন খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক গতি বা আবর্তন গতি বার্ষিক গতি ফলে আরও একটা ঘটনা হয় সেটা হচ্ছে ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তনের কারণ তাহলে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি এই ছিল আজকের বিষয় সম্পর্কে আলোচনা আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছেন এবং অবশ্যই আপনারা এই যে তথ্যগুলো আমি বললাম যেভাবে বোঝালাম সেটা আপনারা আপনাদের মতো নোটস বানিয়ে নেবেন পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যদি কোনো বিষয়ে এখান থেকে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন বা ফেসবুক পেজে গিয়ে এই সম্পর্কে আমাকে জানাতে পারেন এই ভিডিওটা তাহলে এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ